আগামী 14ই মে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। শাসক দলের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দল তারাও জোরদার প্রচার করছে। পূর্ব বর্ধমানের ভাতার ব্লকে জোরদার প্রচার চলছে সিপিআইএম এর পক্ষ থেকে। ভাতারের বামশোর গ্রামে দেওয়াল লিখনের সামিল হয়েছেন সিপিআইএম এর কর্মী সমর্থকরা। আসন্ন পঞ্চায়েত নির্বাচন আগামী 14ই মে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। সেই ভোট গ্রহণ পর্ব উপলক্ষে ভাতার ব্লকের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই ভাতার ব্লকে বিভিন্ন সময় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে, তার মধ্যেই জোরদার প্রচার চলছে। শাসক দল তৃণমূল কংগ্রেস ভাতার ব্লকের বিভিন্ন জায়গায় যেমন প্রচারে সামিল, তেমনি বিরোধী রাজনৈতিক দল মূলত সিপিআইএম প্রচারে সামিল ভাতার ব্লকের বিভিন্ন গ্রামে। এই মুহূর্তে ভাতার ব্লকের বামশোর গ্রামে সেখানে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন রকমের কর্মসূচি। দলীয় প্রার্থী যারা রয়েছেন তারা যেমন দেওয়াল লিখনে সামিল হয়েছেন, পাশাপাশি সিপিআইএম এর কর্মী সমর্থক তারা সামিল হয়েছেন দেওয়াল লিখনে। দেওয়াল লিখন চলছে ভাতারের বামশোর গ্রামে। এছাড়াও বাড়ি বাড়ি প্রচারে সামিল সিপিআইএম এর কর্মী সমর্থকরা। আসন্ন পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম মনোনীত যারা প্রার্থী রয়েছেন তাদেরকে ভোট দিয়ে জয়ী করবার আহ্বান জানিয়ে ভাতার ব্লকের বামশোর গ্রামে চলছে দেওয়াল লিখন কর্মসূচি। এছাড়াও বাড়ি বাড়ি প্রচারে সামিল হয়েছেন সিপিআইএম এর কর্মী সমর্থকরা। আপনারা সেই ছবি দেখছেন এই মুহূর্তে বর্ধমান টিভির পর্দায়, ভাতারের বামশোর গ্রাম। সেই বামশোর গ্রামে সিপিআইএম এর কর্মী সমর্থকরা সামিল হয়েছেন দেওয়াল লিখনে। সকাল থেকেই চলছে সেই প্রচার অভিযান, এলাকার বিভিন্ন দেওয়ালে দেওয়ালে প্রচার চলছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে যাতে বামফ্রন্ট মনোনীত প্রার্থী, বিশেষত সিপিআইএম এর প্রার্থী যারা রয়েছেন, যারা মনোনয়নপত্র দাখিল করেছেন এবারে পঞ্চায়েত নির্বাচনে, তারা যাতে বিপুল ভোটে জয়লাভ করতে পারে সেই আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই প্রচার কর্মসূচি। শুধুমাত্র দেওয়াল লিখন নয়, বাড়ি বাড়ি প্রচার, ছোট ছোট সভা, এসবের আয়োজন হয়েছে সিপিআইএম এর পক্ষ থেকে। সিপিআইএম এর কর্মী সমর্থকরা সকাল থেকেই সামিল হয়েছেন এই প্রচার অভিযানে। রং তুলি হাতে প্রচারে সামিল সিপিআইএম এর কর্মী সমর্থকরা। ভাতারের বামশোর গ্রামে জোরদার প্রচার চলছে সিপিআইএম এর তরফ থেকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা সৌমেন কারফা। কথা বলবো সৌমেনের সঙ্গে। সৌমেন, আপনারা কি কি বার্তা নিয়ে যাচ্ছেন মানুষের কাছে, কি বলছেন সাধারণ মানুষজনকে? দেখুন, আমাদের যেটা মূলত বার্তা হচ্ছে, এই মুহূর্তে ভাতার ব্লক জুড়ে হচ্ছে একটা অশান্তির পরিবেশ বিরাজ করছে, এবং আমাদের প্রথম দাবি হচ্ছে ভাতার ব্লকে এবং হচ্ছে সমস্ত প্রতিটি গ্রামে হচ্ছে শান্তি চাই। শান্তির বার্তা নিয়ে প্রথমত আমরা যাচ্ছি, এবং হচ্ছে যে গণতন্ত্র যে এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে হচ্ছে আক্রান্ত, এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যে হচ্ছে বামপন্থীরা যেভাবে লড়াই করছে ভাতারের মাটিতে, সেটা হচ্ছে একদম প্রশংসনীয়। আপনারা জানেন গত 23 তারিখ হচ্ছে আমাদের মনোনয়ন পর্বকে কেন্দ্র করে ভাতারে হচ্ছে আমাদের সিপিআইএম এর পার্টিকর্মীদের উপর ব্যাপকভাবে আক্রমণ হয়, এবং সেই আক্রমণে একদম হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে হচ্ছে খুনের পরিকল্পনা নিয়ে হচ্ছে একদম আক্রমণ হয়েছিল। এই আক্রমণ আমরা প্রতিহত করে হচ্ছে মনোনয়ন কিছু ক্ষেত্রে আমরা জমা দিয়েছি, তারপরেও হচ্ছে আমাদের গোটা ভাতার জুড়ে ব্যাপক ভাবে হচ্ছে সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আমাদের প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি, তাদের হচ্ছে মারধর এবং প্রত্যাহার করানোর চেষ্টা করছে। তারপরেও হচ্ছে আমরা রাত্রে রাত্রে তো হচ্ছে লড়াই দিচ্ছি। আমাদের যেটা তৃণমূল কংগ্রেসের কাছে মূল প্রশ্ন, যে বলছে উন্নয়নে সামিল হতে, উন্নয়ন হচ্ছে এমনি জিতে যাবে, সবুজ সাথী, কন্যাশ্রী, এত যদি হচ্ছে উন্নয়ন হয়ে থাকে তাহলে হচ্ছে বিরোধী প্রার্থী সিপিএম দেরকে বোম মারা, সিপিএম দেরকে খুন করা, এত দরকার কি আছে? সিপিএম এর মারা ভোট হবে, মানুষ যদি ভোট দেয় তৃণমূলকে, আপনি যদি উন্নয়ন করে থাকে সিপিএম, সিপিএম কে তো আক্রমণ করার দরকার নেই। আর দ্বিতীয় যেটা হচ্ছে প্রশ্ন, আপনারা দেখেছেন ইতিমধ্যেই যে ভাতারের গ্রামে গ্রামে হচ্ছে কিভাবে প্রতিরোধ করে উঠেছে। গত 25 তারিখ রাত্রেবেলা 5:30 এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শালকুনি গ্রামে হচ্ছে 80 জন সদস্য দুষ্কৃতি বোম বন্দুক নিয়ে আমাদের পার্টির নেতা সীতাংশু ভট্টাচার্য এবং রাজ হাজরার উপর হামলা করে, এবং সেই সীতাংশু ভট্টাচার্য ও রাজ হাজরার উপর হামলা করার পর গোটা শালকুনি গ্রামের বাড়িপাড়া একদম মহিলারা হচ্ছে আমাদের প্রার্থীদেরকে রক্ষা করার জন্য তারা বাড়িতে ঝাঁটা পাতা লাঠি যে যা ছিল নিজেদের আত্মরক্ষার চেয়ে, আমরা কাউকে আক্রমণ করছি না কিন্তু আত্মরক্ষার অধিকার সবারই আছে, সে আত্মরক্ষার জন্য হচ্ছে সমস্ত মহিলারা হচ্ছে বেরিয়ে পড়েছে। এবার এই সময় হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা বারবার বলা হচ্ছে যে আপনাদের পায়ের তলায় মাটি না থাকার জন্য আপনারা অশান্তি তৈরি করছেন, আপনাদের কি বক্তব্য? পায়ের তলায় মাটি নেই তো নাই, নির্বাচনে তাহলে ঠিক প্রমাণ হয়ে যাবে। পায়ের তলায় যদি মাটি নাই থাকে, যদি উন্নয়ন করেই থাকেন, তাহলে হচ্ছে সিপিএম দেরকে হচ্ছে তাহলে দিন না তো ভয় কিসের? আজকে এরকম কোনদিন হয়েছে
কি বর্ধমান জেলার এই নদী আছে, পূর্ব বর্ধমান জেলায় আজকে 50% এর উপর আসলে হচ্ছে আনকন্টেস্ট। আর দেখ বিগত 7 বছর স্বাধীনতার পর থেকে এই নদী বর্ধমান জেলায় কোনোদিন আসে নাকি যে আনকন্টেস্ট? আমরা এই এত আক্রমণের পর হচ্ছে এরকম মানে হচ্ছে লড়াই দিচ্ছি, প্রত্যেকটা দিন হচ্ছে আমাদের কর্মীদের উপর হচ্ছে বোম মারা হচ্ছে, আমাদের লোকজনদের উপর বাড়ি ঘরে বন্দুক নিয়ে হামলা হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, পুলিশ হচ্ছে পুলিশ দিয়ে হচ্ছে মিথ্যা মামলা দিচ্ছে, ব্যাপকভাবে হচ্ছে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, আমাদের প্রার্থীদের এমনকি বাড়িতে গিয়ে হামলা করা হচ্ছে, তাদের ছেলে পিলে তারা যে পেশার সঙ্গে যুক্ত প্রার্থী এই পেশা বলছে তো যদি সিপিএম হয়ে নমিনেশন করিস তোর ওই কাজটা চলে যাবে, তুই মাঠে মাঠে হাতে জমি করছিস তো জল দেবো না, একদম সামাজিক ভাবে সিপিএম কে বয়কট করার চেষ্টা করছে। তারপরেও দাঁড়িয়ে হচ্ছে আমরা যেভাবে রাতে রাত্রে লড়াই দিচ্ছি সেটা হচ্ছে আমাদের গোটা ভাতারের লড়াকু কমরেডরা যেভাবে লড়াই দিচ্ছেন তাদেরকে হচ্ছে পার্টির পক্ষ থেকে সম্মান অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি। এবং আমরা এইটুকু বার্তা হচ্ছে আপনাদের মাধ্যমে দিতে চাই, আমরা ভাতারে 1 ইঞ্চি জমি ছাড়বো না, যতটা দরকার ততটা লড়াই দেবো, এবং হচ্ছে যদি প্রয়োজন হয় যদি প্রয়োজন হয় হচ্ছে আমরা লড়াই করে যেভাবে নমিনেশন করেছি সেই লড়াই করেই হচ্ছে আমরা ভোট করবো, এবং লড়াই করেই হচ্ছে গণনা করবো, এবং লড়াইয়ের মাধ্যমে হচ্ছে মানুষের গণতন্ত্র যে হচ্ছে মানুষের কথা বলার অধিকার নেই, ভোট নিজের ভোট নিজে দিতে পারছে না, ছাপ্পা হয়ে যাচ্ছে, মানুষের দাঁড়ানোর অধিকার নেই, সেইগুলো হচ্ছে পুনরুদ্ধার করবো, এবং তার জন্য আমরা যতটা লড়তে হয় ততটা লড়বো। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সিপিআইএম নেতা সৌমেন কারফার সঙ্গে। ভাতারে সেখানে দেওয়াল লিখন কর্মসূচি চলছে, সিপিআইএম এর কর্মী সমর্থকরা তারা সামিল হয়েছেন, বাড়ি বাড়ি প্রচারে সামিল হয়েছেন সিপিআইএম এর যারা প্রার্থী রয়েছেন তারা। ভাতারের বামশোর গ্রাম সেখানে সিপিআইএম এর তরফ থেকে জোরদার প্রচার চলছে।